এতক্ষণ ধরে যে দৃশ্যগুলো দেখলেন, হ্যাঁ, দেখে বুঝতেই পেরেছেন যে জায়গাটা হলো ধর্মতলা। আর আমি এখন ধর্মতলাতেই এসেছি। প্রচন্ড গাড়ির শব্দ, প্রচন্ড মানুষজনের গলার আওয়াজ, ক্রমাগত গাড়ি হর্ন মেরেই চলেছে, আর আমি এখন সেই ধর্মতলাতেই দাঁড়িয়ে। এবার ধর্মতলা থেকে ঠিক এক্স্যাক্ট ধর্মতলা নয়, আমি ধর্মতলা থেকে একটু এগিয়ে এসেছি। এগিয়ে এসে ঠিক যে কেশি দাসের যে মিষ্টির দোকানটা রয়েছে ঠিক ওই ফুটপাতেই উপরে আমি দাঁড়িয়ে। আর ধর্মতলায় আসার পিছনে আজকের একটা ছোট্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, ন্যাচারালি আমি একজন মিউজিশিয়ান, আমার আগের একটি ভিডিওতে আপনারা দেখেইছেন আশা করি। এবারে সেই মিউজিশিয়ান হওয়ার কারণে আমার মিউজিক ইনস্ট্রুমেন্টের বেশ কিছু জিনিসপত্র কেনার প্রায় দরকার পড়ে থাকে, তো আজকে সেরকমই একটা দরকার। আজকে আমি এসেছি একটু লালবাজার, লালবাজারের ওখানে আমাদের মিউজিক স্টোর বেশ কিছু রয়েছে, তো সেখান থেকে বেশ কিছু জিনিস নেব। আর এখন আমি সেই কারণে দাঁড়িয়ে আছি ঠিক কেশি দাসের যে ফুটপাথটা ওইদিকে, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে টিপু সুলতান মসজিদের চার মাথার মোড়, ধর্মতলা থেকে এগিয়ে এলে। আর তার ঠিক উল্টো দিকেই কেশি দাসের মিষ্টির দোকান, আর কেশি দাসের মিষ্টির দোকানে যে ফুটপাথটা আমি এখন সেখানে দাঁড়িয়ে। এবার এখানে কেন দাঁড়িয়ে, আমার তো যাওয়ার কথা ছিল লালবাজার, এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য। দেখুন, ভোজন বাবা কৌশিকের ভিডিও হচ্ছে, সেখানে শুধুমাত্র কাজ হবে, খাওয়া দাওয়া হবে না, এটা 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 কখনো হয় না, এটা হতে পারে না। তো এই মুহূর্তে বেশ কিছুটা জার্নি করেছি, তো তাই গলাটা শুকিয়েছে, আর গলা শুকিয়েছে বলে একটু গলা ভেজানোর কারণে আমি এখন এসেছি ঠিক ওই কেশি দাসের ফুটপাথ থেকে একটু এগিয়ে একটা জুসের দোকান। এই যে জুসের দোকানটা এসেছি, জুসের দোকানটা ন্যাচারালি অন্যান্য ধর্মতলা চত্বরে প্রচুর জুসের দোকান আছে, নানান রকমের জুস পাওয়া যায়, সেগুলো খেতে নানান রকম ভালো খারাপ অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু এখানে যে জুসের দোকানটা এসেছি, জুসের দোকানে একটা দারুণ স্পেশাল ব্যাপার হচ্ছে এখানকার ম্যাঙ্গো জুস। এখানে সারা বছর একদম পিওর আমের ম্যাঙ্গো জুস পাওয়া যায়। আর ম্যাঙ্গো জুসটা একটা দারুণ ব্যাপার হলো যে জুসটার উপরে একটা সুন্দর গার্নিশিং থাকে। গার্নিশিংটা ঠিক কেমন সেটা যখন আমি নেব তখন দেখাবো, এখন দেখাবো না। তো আমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে, আর এই হচ্ছে সেই জুসের দোকানটা, যে দোকানটায় অলরেডি প্রচুর মাত্রায় ভিড়, প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, আর আমি এখন সেখানে দাঁড়িয়ে ওয়েট করছি, ওখান থেকে জুসটা নেব এবং সেটা খাবো সেই কারণে। আর আমি এখানে কিন্তু আজকের একা নই, আজকে আমার সঙ্গে আমার এক বন্ধু আছে, ওর নাম শুভ, ও অ্যাকচুয়ালি ভালো নাম শুভজিৎ, আর ডাক নাম টিকু, আমি ওকে বরাবর ওই টিকু বলেই ডাকি। তো এখনই কিছু এতক্ষণ যা ভিডিও হবে হয়তো ওকে বারবার টিকুই বলবো। ও হচ্ছে আমার, আমি যে ব্যান্ডে বাজে ক্রস ওয়ে, এই ব্যান্ডের গিটারিস্ট, আর আমি বেশ গিটারিস্ট, ওরও কিছু প্রয়োজন আছে, আমার কিছু প্রয়োজন আছে, দুজনে চলে এসেছি দু ভাই। আর এখন যাবো সেই জুসের দোকানে, তো ম্যাঙ্গো জুসটাই হোক আশা করি, চলো যাওয়া গেল ম্যাঙ্গো জুসটাই হোক। আর ম্যাঙ্গো জুসটা ঠিক কিরকম দেখতে, তার গার্নিশিং কেমন, কেন সেটা স্পেশাল, দোকানটা কেমন এটা একটু দেখতে। আমরা জুসের দোকানে দেখতে পাই যে জুস দেয় স্টোর দেয়, এখানে জুসের দোকানে যে জুসটা দেয় তার সাথে একটা স্পুন ইউজ করে, তার কারণটা হলো ঠিক জুসের এই উপরের অংশটা, এই উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো খোয়া ক্ষীর, কাজু এবং কিশমিশ, যেটার জন্য এই দোকানের জুসটা আমার কাছে বরাবরের জন্য স্পেশাল। এবং এটা আমি অনেক বছর দীর্ঘ প্রায় 6-7 বছর যাবো আমি দোকানে আসি এবং বরাবর এটা দেখি, আজকের ভিডিও বানাচ্ছি। তো প্ল্যানেটে এলে এই জিনিসটা আমি কখনো মিস করি না। আর জুসের দাম আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো, পরে বলছি, ঠিক আছে। জুসটা আগে দেখাই কতটা গাঢ়ত্বটা দেবেন, যার কারণে খোয়া ক্ষীর এবং কাজু কিশমিশ সবটাই উপরে রীতিমতো মেশে থাকে, না লিকুইড তাও এর উপরে জিনিসগুলো মেশে থাকে। এরপর স্টে বলি কেন, তারপর দাম যেতে পারছি না, কিন্তু আমি আগে আগে কথা বলি, আমি আগে থেকে জানি টেস্টটা কেমন, বরাবর আমি খাই এখানে, আজকে নতুন করে ভিডিও বানাচ্ছি তাই বলা টেস্টটা দুর্দান্ত। তাছাড়া যেটা অতিরিক্ত ব্যাপার সেটা হচ্ছে এত ঘন যে এইটা, এই ছোয়াকে কাজু কিশমিশ এই সবটাকে খেলে আলটিমেটলি একটা প্লেট পড়ে যাবে, ঘন করে আরেকবার দেখায় এটা ঠিক এতটাই ঘন। আর তার সাথে উপরে এত সুন্দর চেরি কাজু কিশমিশ ছোয়াকে এগুলো সবটাই ব্যবহার হয়েছে, আর সেটা যেটা আপনার অবশ্যই স্ট্রং হয়, আপনি আমি কি ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আমি খেতে পারবেন না। তো আমি এনজয় করছি, আমি তো মোটামুটি জুসের দোকানের ভিড় এড়ানোর জন্য জুসের দোকান থেকে জিনিসটা নিয়ে আমি একটু এগিয়ে চলে এসেছি, এবং আমি তো বরাবর এখনো খেয়ে চলেছি।
দুর্দান্ত খেতে, সে আমি আগেই বললাম। এখন আমার বন্ধুও খাচ্ছে। ভাই তোর কেমন লাগছে একটু পরিষ্কার করবো? প্রথম কথা যেটা বলবো, জিন্সের কালার আমার সাথে টি শার্টের কালার এক হয়ে গেছে, সেটা হয়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু জিন্সটা যেরকম দেখতেও ভালো, সেরকম খেতে তার থেকে আরো ভালো, অসাধারণ খেতে। যদি কোনোদিন আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই এটা লোকেশনটা আমি গুগল লিংক দিয়ে দেবো, অবশ্যই অসাধারণ খেতে, কিছু বলার নেই। বড় হচ্ছে টেস্টি কাজের মাঝখানে এই ধরনের খাবার সব ন্যাচারালি ও বলতে ভুলে গেছি। নমস্কার, আমি ভোজন বাবা কৌশিক, আর আমার চ্যানেল ভোজন বাবা ডট কমে আপনাদেরকে স্বাগত। হ্যাঁ, খাওয়ার জন্যই ভুলে গেছিলাম। এইরকম খাবার যদি আপনি কাজে এসে পেয়ে থাকেন, ন্যাচারালি আপনার কাজের এনার্জি এমনিতেই অনেকটা বেড়ে যাবে, এমনিতেই, আর কিছু লাগবে না। আর তার মধ্যে এরকম জুস, হ্যাঁ জুসটার মধ্যে স্পেশাল ব্যাপারটা বুঝে নিয়েছে, জুসের দোকানটা এরকম এই যে দেখা যাচ্ছে, এবং রীতিমতো এখনো জুসের দোকানে ভিড়টা চলছে। তো যার কারণে আমি একটু সাইড হয়ে এসেছি এবং এরপরে এসে আমি জুসটাকে এনজয় করছি। এখনো দাম দিইনি, দাম দেওয়ার সময় আপনারা দেখতে পাবেন কত টাকা দাম, কি ব্যাপার সেটা আমি বলে দিচ্ছি। তাও ডিসক্রিপশনে ফলো করবেন, লোকেশন এবং দাম দুটোই জেনে যাবেন। খাওয়া দাওয়া কমপ্লিট, এসেছি, এবার পেমেন্টটা করবো। সেটা হচ্ছে 40 টাকা করে অ্যাকচুয়ালি প্রতি গ্লাসের দাম ছিল। ম্যাঙ্গো জুসটা আমি তিনটে গ্লাস হাতে টাকাটা একটু গুনে দেয়, আমার টাকাটা কেমন আমি পাচ্ছি না। ৩৮০ যখন দিয়েছে, অ্যাকচুয়ালি 120 টাকা দাম। আমরা তিনটে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, আমাদের সেটা খাওয়া হয়ে গেছে। এখন আমরা এগোচ্ছি লাল বাজারের দিকে। হ্যাঁ, আমরা ঠিক এগিয়ে যাবো টিপু সুলতান মসজিদের সামনে থেকে যে রাস্তাটা সোজা গিয়েছে, ওই রাস্তা ধরে আমরা স্ট্রেট যাবো টিপু সুলতান লাল বাজারের দিকে, এবং সেখানে গিয়ে আমরা আমাদের ইনস্ট্রুমেন্টের যে জিনিসপত্রগুলো সেগুলো কিনবো। আর কেনার পরে শুধু যে ড্রিঙ্কস খেয়ে শেষ করবি তা নয়, তুই কি এই পর্যন্ত থামবি? মোটেই না। 50 কিলোমিটার বাড়ি থেকে এসে নিশ্চয়ই 50 কিলোমিটার বাড়ি থেকে এসছি মানে এই পর্যন্ত খাওয়া যায় না, একদম পরিষ্কার কথা, ঠিকই ব্যাপার। এবার তারপরে একটা দারুণ আমার রেস্টুরেন্ট জানা আছে, এবং আমি এখানে এলে ওই রেস্টুরেন্টটা থেকে বরাবর খেয়ে থাকি, আমি যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে রোল। তো আজকে দেখবো রেস্টুরেন্টটা খোলা আছে কিনা, আমি ঠিক জানি না রেস্টুরেন্টটা খোলা আছে কিনা। আমরা ঠিক এখন কেসি দাসের সামনে, একটু দোকানটা দেখিয়ে দিতে পারি কেসি দাস। এখন তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচুর নয়েজ, গাড়ির আওয়াজ, আর এগিয়ে যাই, কেনাকাটাটা কমপ্লিট করি, তারপর বাকি কথা পরে হচ্ছে, ততক্ষণ শুনতে থাকুন। মোটামুটি জুস খাওয়া কমপ্লিট করে দু ভাই মোটামুটি হাঁটতে চলে এসেছি ঠিক মিউজিক স্টোর, যে মিউজিক স্টোরটার নাম হচ্ছে BCM মিউজিক প্যালেস। এখানে আমরা প্রায় এসে থাকি, শুধু এখানে না, এই এলাকায় প্রচুর রয়েছে, আমরা সেখানেও পাই যাই। আজকের এই দোকানেই দরকার, এই দোকানে যাবো, এই দোকানে যে জিনিসগুলো দরকার সেগুলো নেবো, আর তারপর না কথা হবে, তাই খাওয়া দাওয়া বেশি কথা আগে নিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া ফিরে গেছে, কেউ বদমাইশি করবেন না, তার উল্টো দিকে লাল ভাই, বেশি বদমাইশি করবেন, উল্টো দিকে লাল ভাই আছে। ঠিক লালবাজারে যা মিউজিক স্টোরে গিয়ে দরকার ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। আমি একটা অ্যাকচুয়ালি যেটা কিনতে এসেছিলাম সেটা হচ্ছে আমার বেস গিটার, তার একটা হার্ড কেস, আর আমার বন্ধু ও এখন আপাতত ক্যামেরা ধরে আছে, ও একটা ছোটোখাটো জিনিস কিনতে এসেছিল, স্ট্রিং ফিং এই সমস্ত সামান্য ব্যাপার। আর আমার সঙ্গে আরেকজন ছিল, তিনি একটা কিবোর্ড কিনেছেন, তো সেটা আশা করি ভিডিওতে একটু আগে দেখিয়েছি, যেটা দেখিয়েছি ওইটাই কিনেছে। এখন ঠিক যেটা কথা ছিল যে মিউজিক স্টোর থেকে কেনার পরে আমার একটা পরিচিত, মানে আমি পরিচিত না, এই রেস্টুরেন্টে আমি প্রায় আসি, সেখানে রোল খাবো। এবারে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আসবাব ফাস্ট ফুড, আর তার ঠিক ঠিকানাটা হচ্ছে 74 বেন্টিং স্ট্রিট, কলকাতা 7 লক্ষ। এবার এই রুট ডিরেকশনটা কিরকম হবে, রুট ডিরেকশনটা অ্যাকচুয়ালি যে যে কেসি রাস্তা থেকে আমরা যে রাস্তাটা সোজা লালবাজারের দিকে চলে আসছে, সেই দিকে এগিয়ে আসলে প্রথমে একটি চার মাথার মোড় পড়বে, সেই চার মাথার মোড়টা ক্রস করার পরে সেকেন্ড আরেকটা চার মাথার মোড়ের ঠিক ডানাতে এই রেস্টুরেন্টের উল্টো দিকে গান্ধী হাউস বলে একটি হাউস আছে।
তার ঠিক অপোজিটই রেস্টুরেন্ট। আর এখানকার রোলটা বেশ মারাত্মক। আর এখন আমরা আপাতত অর্ডার করে দিয়েছি। আর রেস্টুরেন্টটা ঠিক কিরকম একটু পরে আমি দেখাচ্ছি। রেস্টুরেন্টটা একদম ছোট্টখাট্ট কম্প্যাক্ট, অথচ এসি রেস্টুরেন্ট, অথচ এসি রেস্টুরেন্ট। যদিও বাইরে ওদের নিচে টেক অ্যাওয়ে কাউন্টারটা, আমি আর উপরে বসে, নিচে টেক অ্যাওয়ে কাউন্টারটা রয়েছে, আমরা উপরে বসেছি, এসি চলছে, আর আমরা এখন আপাতত সেখানে বসে। আর আমরা অর্ডার করেছি চিকেন রোল। আমরা যেহেতু তিনজন আছি, তিনজনের জন্য তিনটে চিকেন রোল অর্ডার করেছি। রোলটা আসুক, আসলে ব্যাপারটা দেখতে হবে ঠিক রোলের রোলটা কতটা কী কিরকম, যেটা বলেছিলাম সেরকম কিনা। তো এইগুলো ব্যাপার। ততক্ষণ একটু, যতক্ষণ না আসছে ততক্ষণ একটু রেস্টুরেন্টটা দেখে নিন। আর দেখলে বুঝতে পারবেন একদম ছোট্টখাট্ট রেস্টুরেন্ট, কিন্তু দামে কম মানে ভালো মতো আর কি। যা অর্ডার দিয়েছিলাম চিকেন রোল, সেটা এখন আমাদের টেবিলে। এই হচ্ছে সেইটা, আমাদের দুজনের জন্য দুটো, যে ক্যামেরা ঘুরে আছে সেটা বন্ধুর সাথে খাবে অবশ্যই। আর আপাতত এইটা রোলগুলোকে জাস্ট একটু নর্মাল নর্মাল লুকসে দেখুন। তুলনামূলক যদিও দেখতে একটু ছোট, তবে এর দামটা শুনলে আপনারা যথারীতি অবাক হবেন। তার কারণ হচ্ছে ন্যাচারালি আমি যতটুকু জানি বাইরে চিকেন রোল অন্যান্য জায়গায় 50 টাকা বা তার উপরে দাম হয়ে থাকে। রোলটা আকারে ছোট, কিন্তু এটা যে বড়টা ইউজ করছে ওটা লাগছে আমার ওটা। এবং ভিতরে চিকেনের স্টাফ একটু ক্লোজে আসতে বলছি, চিকেনের স্টাফ একদম মুখ অব্দি, মানে এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এর দাম মাত্র 40 টাকা। এবার বুঝতে পারছেন কেন আমি এই রেস্টুরেন্টে আসি আর এসে আমি রোল ট্রাই করে থাকি। ঠিক এই কারণে, মানে যখনই আমি এই পারপাসে আমি এই জায়গায় খেতে থাকি, তখন এই আসমা পাস্তু এর এই রোলটা আমি ট্রাই করি। এবং রোলটা সত্যি খেতে দামি। এবার আমি খেয়ে বলি, আমি যদিও মোটামুটি জানি টেস্টটা, করোনাটা দেখুন কতটা ক্রিস্পি, একদম মরমরে, মানে জাস্ট চাপড়েই নিয়ে যাচ্ছে আর কি, এরকম ব্যাপার। আকারে একটু ছোটো, কিন্তু দামের তুলনায় ঠিকই আছে। এবার বাকিটা খেয়ে বলা যাবে। একটাই বাইট দিয়েছি, ওটাটার যা টেস্ট, মানে আপনারা না টেস্ট করলে আমি আপনাদেরকে মনে করাতে পারবো না এটা কত বিরত। হয়তো হ্যাঁ আমার হয়তো ভালো লেগেছে, আপনার নাও লাগতে পারে, কারণ আকার একটু ছোটো, দামের তুলনায় কিন্তু আমার আরেক ঠিক লাগবে। বাট টেস্ট কেমন লাগবে বলতে পারছি, কারণ আমার বুঝতে অসুবিধা নেই, মানে আমি অন্যান্য জায়গায় আরো জল খেয়েছি এবং এর রোলটা আমার বরাবরই মনে থাকে, এবং সেই কারণে আমি রেস্টুরেন্টটা মনে রেখেছি এতদিন যাবো। তো এটাই ব্যাপার। রোলটা আবারও দেখাচ্ছি, দেখুন এখনো পর্যন্ত আমি একটাই বাইট নিয়েছি, তারপরেও দেখুন চিকেনটা কতটা বড়, এরকম পুরো পুরো রোলটাতে এই রকম সাইজেরই চিকেন স্টাফ, সলিড চিকেন, পুরো স্টাফ দেওয়া আছে, সস দেওয়া আছে, এবং সস বেশি নয় যে যেটা হয়ে থাকে অত্যন্ত মুখে মানে লাগে বারবার, তেমন না, দারুণ খেতে। আশা করি যে ক্রিস্পি ব্যাপার, মানে আওয়াজটা ইতিমধ্যে পাচ্ছেন আমি যখন খাচ্ছি, দারুণ। তারপর আমার বন্ধু খাচ্ছে, সাইজ ভালো, ভালোই সাইজ, যেমন পাবে সাইজ খুব ভালো, দাম 40 টাকা, যখন সাইজ 40 টাকাই হবে হিসাব বলছে, তো খেতেও খুব ভালোই হবে। দেখা যাবে দোকানটার পরিবেশের সাথে কেমন লাগে। প্রথম কথা বলে আমি হেঁটেছি, খুব গরম লাগছে, সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট এই কম্প্যাক্ট সাইজের মধ্যে রেস্টুরেন্টটা দেখলাম এসি রয়েছে, মনটা তৃপ্তি হয়ে গেল। যাই খাই না কেন এটা আরও ভালো লাগছে, তো খেতে সত্যি খুব সুন্দর, কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, পরোটাটা খুব ক্রিস্পি, এটা খুব বড় প্লাস পয়েন্ট, অনেক ধরে খাওয়া হয় এখানে ধরলে নিয়ে পড়ে যায় সেটা, পরোটাটা খুব ক্রিস্পি। অবশ্যই আসবেন, যদি এখানে কোনোদিন আসেন অবশ্যই একবার টেস্ট করে দেবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত এখানে আমরা দেখাইনি, আমাদের জন্য আলাদা করে টিস্যু পেপারটা দিয়েছে, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। এটা একটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস। রোল টোল খেয়ে এ মোটামুটি ক্লান্ত, আর আমরা গাড়ির মধ্যে একটা মানে কি অবস্থায় যে বসে আছি সেটা ঠিক ক্যামেরার উল্টো দিকে দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, মানে হ্যাঁ কিছুটা দেখানোর ব্যবস্থা করছি,
এটা হচ্ছে আমার গিটারের হার্ড কেস, আমার হার্ড কেস ওকে যত্ন করে ধরতে দিয়েছি। আর আমার সামনে আছে বেশ কিছু আছে, সেগুলো খুব কঠিন পরিস্থিতি, ক্যামেরা অতটা ঘোরানো যাচ্ছে না আর কি। আর এটা ব্যাপার হচ্ছে যে ভূতের মতো দেখতে লাগছে, জানি কিছু করার নেই। বিষয়টা হচ্ছে আমরা গরিব মানুষ তো, অন্য কোনো লাইট পাইনি, মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়েছি, এই জ্বালিয়ে আপাতত চলছে ভিডিওটা, একটা ভিডিওটা শেষ করতে হবে। আর বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু দেখে নিয়েছেন। একটা জিনিস, শুধু ছোট জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা এখন গাড়িতে একটু হেঁটু ঝাঁকুনি আসছে হয়তো, সেটা হচ্ছে যে আমি যে প্রথমে জুসের দোকানে খেয়েছি, সেই জুসের দোকানে আরও একটা বিশেষত্ব রয়েছে যে আপনারা ন্যাচারালি যে রেস্টুরেন্টে যান সেখানে খাওয়া দাওয়া করার পরে, পিছন থেকে লাইট আসছে সরি, তো খাওয়া দাওয়া করার পরে ন্যাচারালি কি হয়ে থাকে কি, আপনারা পার্সেল নিতে পারেন সেখান থেকে, সলিড খাবারের পার্সেল দেয়, কখনো লিকুইড ড্রিঙ্কসের পার্সেল হয় না। এই জুসের প্রথমত পার্সেল হয়, এই যে পার্সেলটা, যে ম্যাঙ্গো জুসটা তখন দেখেছেন এটা হলো সেই ম্যাঙ্গো জুসটাই যেটা পার্সেল করা দেখুন পড়ছে, এবং এর মধ্যে সমস্ত কিছু যা ছিল সব কিছু দেওয়া রয়েছে। এবং যেটা আপনারা এখন মিষ্টির ওখানে দেখতে পান, সামনে প্লাস্টিকটাকে টেম্পার টেম্পার দিয়ে আটকে দেয়, তো সেইভাবে আটকানো আছে। এইটা হচ্ছে সেই পার্সেলটা, আর এই পার্সেলটাও একই দাম, কোনো অতিরিক্ত টাকা নেয় না, সেম প্রাইস 40 টাকা, এটাতেই হয়ে যায়। আমাদের ব্লগ মোটামুটি আজকে শেষ, কেনাকাটিও হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে, প্রচণ্ড এলোমেলো কন্টেন্ট বুঝতে পারছি। আর এই যে আমার কিছুক্ষণ আগে ছিল ক্যামেরাম্যান, এটা ফ্ল্যাশম্যান। আশা করি ভিডিওটা যদি ভালো হয়, ভালো হয়েছে বলবো না কারণ প্রচণ্ড এলোমেলো ভিডিও হয়েছে জানি আমি, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর একটু কমেন্টসে জানান, কেউ কিছু জানাচ্ছেন না যে কী ভুল হচ্ছে, শুধু বানিয়ে যাচ্ছি ভিডিও, একটু জানান অন্তত। আর সব থেকে শেষ যেটা হচ্ছে, একটু সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও আসা অবধি একটু ওয়েট করুন, আর যতক্ষণ না আসে ততক্ষণ অবধি ঝাঁকুনি হচ্ছে। মন ভরে খান, প্রাণ ভরে বাঁচুন, আর পারলে এরকম টুকটাক কাজে বেরুন, কিন্তু খোঁজ রাখুন কোথায় ভালো মন্দ কী পাওয়া যায়, অর্থাৎ এতে কাজের যে মানে ধরো শুধু কাজ করলে একঘেয়েমি লাগে তো, এনার্জি বেড়ে যায়, কেননা কি জানেন যে ওই জায়গায় গেলে ওই খাবারটা পাবো যদি আপনি খেতে ভালোবাসেন। সো আজকের এই পর্যন্ত, টাটা।